শহরজোড়া তারের জঞ্জালে অতিষ্ঠ ময়মনসিংহবাসী। নগরীর হাসপাতাল, আবাসিক ভবন, শপিং মল সহ সবখানেই বিদ্যুতের খুঁটিতে জড়ানো ডিশ লাইন, টেলিফোন কিংবা ইন্টারনেট সংযোগের তার। এতে নগরীর সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি ঘটছে নানা দুর্ঘটনাও। এরপরও সংশ্লিষ্ট বিভাগগুলোর উদাসীনতায় ক্ষুব্ধ নগরবাসী। তারের জঞ্জাল অপসারণ চেয়ে প্রশাসনের কাছে কোনো সহায়তা পায়নি ফায়ার সার্ভিসও। ময়মনসিংহ থেকে মফিজউদ্দিনের তথ্যে, আর জানাচ্ছেন শারমিন শর্মা। ময়মনসিংহ বিভাগীয় শহরে গুরুত্বপূর্ণ সড়ক থেকে শুরু করে অলিগলি সবখানে বিদ্যুতের খুঁটিতে পেঁচানো রয়েছে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের তার। নগরীর চরপাড়া, তাজমহল, নতুন বাজার, টাউন হল মোড় সহ বিভিন্ন স্থানে বিস্তৃত এ তারের জঞ্জাল। নগরীর হাসপাতাল, বাণিজ্যিক, এমনকি আবাসিক এলাকাতেও এই তারের জঞ্জালে প্রতিদিন দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারীরা। বিদ্যুতের খুঁটি আছে, এগুলোর মধ্যে অনেক তার কুণ্ডলী পাকানো আছে এবং এটা সারা শহর জুড়েই বস্তা বস্তা তার, এলোমেলো অবস্থায় তারগুলো নেওয়া আছে। এগুলো দেখা যায় কারেন্টের যে কুড়িগুলো আছে তার সাথে সংযুক্ত দেওয়া। মূলত আসলে এইগুলো আলাদাভাবে যদি তারা ব্যবস্থা নেয় তাহলে ভালো হবে। তার আগুন লেগে গেছিল, প্রায় দু তিন ঘন্টা আগুন চলছে। এবং ওই খাম্বা সেটা নেই, ওই খাম্বায় নেয়, এই খাম্বায় আগুন লাগলে আরেক খাম্বায় নেয়। আমরা দোকানদার খুব আতঙ্কিত বুঝতে আছি। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর সমন্বয়হীনতার কারণেই সৃষ্টি হয়েছে এ সংকট। এটি নগরবাসীর জন্য বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে বলেও আশঙ্কা জানান এই নাগরিক আন্দোলনের নেতা। এই জিনিসটি যদি আমরা এখনো পরিকল্পনার ভিতরে না ঢুকাতে পারি, তেমনি এটি দেখতে যেরকম অসৌন্দর্য একটা বিষয় এবং একই সাথে সেটি আমাদের অনেক সময় জীবন মানে বিপন্নকারী বিপদ ডেকে আনতে পারে। প্রশাসনকে বারবার তাগাদা দিয়েও এ বিষয়ে কোনো পদক্ষেপ পাওয়া যায়নি বলে জানালেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। এই বিষয় নিয়ে বিভাগ কমিশনের মিটিং এ আমি কথা বলছি, ইভেনকি চিঠিও দিয়েছি, ডিসি মহোদয়কে বলছি, গুরুত্ব সহকারে মিটিং এ বিবেচনা করছিল, কিন্তু পরবর্তীতে এটা নিয়ে আর কোনো কার্যকরী তাদের কাছ থেকে পদক্ষেপ নেওয়া হয়নি। বিদ্যুতের খুঁটিগুলো তারের জটমুক্ত করতে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে এমন প্রত্যাশা নগরবাসীর। শারমিন শর্মা, মোহনা সংবাদ।